হ্যালো সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি অফ বেঙ্গলে। আজকে বানিয়ে দেখাচ্ছি কদবেল বা টক বেলের ভর্তা বা আচার। আর এই আচার দেখলে কোনো মানুষেরই জিভের জল কিন্তু আটকানো যায় না, তাই চলুন ঝটাপট কিন্তু আমরা এই কদবেলের যে আচারের রেসিপিটা সেটা দেখে নিই। তো এটা অবশ্যই করতে লাগবে আমাদের হামাদিস্তে বা যে কোনো শিলনোড়া বা যা কিছু নিতে পারেন, আর লাগবে কদবেল। কদবেলটা কিন্তু ভালো করে দেখে নেবেন নষ্ট হয়ে গেছে কিনা, ঠিক আছে? আমি তিনটা নিয়েছিলাম, ওর মধ্যে কিন্তু দুটো নষ্ট হয়ে গেছে, তাই আমি একটারই চাট করে আপনাদের দেখাচ্ছি। আর এতে লাগছে আমাদের ধনে পাতা। ধনে পাতার পিছনটা ভালো করে কেটে আমরা ধুয়ে কিন্তু এতে কুচিয়ে নেব। ছোট ছোট করে ছুরির সাহায্যে কুচিয়ে কিন্তু আমি হামাদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমাদের লাগবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা বেশি ঝাল চাইলে বেশি করে লঙ্কা অবশ্যই দিতে পারেন, আর কদবেলের আচারে তো একটু বেশি ঝাল অবশ্যই দরকার, তাই আমি এতে কিন্তু তিনটে মতো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাকে আমি গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নিয়েছি, এর টেস্ট কিন্তু অসাধারণ। এরপর দিচ্ছি একটু তেঁতুলের কাই, অল্প পরিমাণে একটু দেবেন, হাফ চা চামচের মতো। এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি বাড়ে। এরপর আমি হামাদিস্তায় এটাকে একসাথে কিন্তু থেঁতে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কদবেল। ভালো করে কিন্তু অবশ্যই চেক করে নেবেন কদবেলটা একদম ভালো আছে কিনা। ভালো করে ছাড়িয়ে পুরো এর যে ভেতরের অংশটাকে আমি নিয়ে নিচ্ছি শ্বাসটা। এরপর আমি এই সবগুলোকে একসাথে আবার থেতো করে নিচ্ছি হামাদিস্তার সাহায্যে। এরপর দিয়ে দিচ্ছি আমি প্রথমে চিনি, 2 টেবিল চামচ মতো চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে অবশ্যই কিন্তু একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি নর্মেল যে লবণ, ওইটা সাদা লবণ, সেটা হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট নুন, আর বিট নুনটা কিন্তু দিতে হবে। আর টকের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লেবু। লেবুটাকে অর্ধেক কেটে আমি অর্ধেকটার রস বের করে দিয়ে দেবো। যদি লেবু না দিতে চান তাহলে কিন্তু ভিনিগারও দিতে পারেন হাফ চা চামচের মতো। এরপর আমি এটাকে একত্রে কিন্তু আবারও স্ম্যাশ করবো হামাদিস্তার সাহায্যে। আপনাদের কাছে যদি হামাদিস্তা না থাকে হাতে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে পারেন। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই খলার মধ্যে কিন্তু এটা নিয়ে নিচ্ছি। আর এই কদবেলের চাট কিন্তু কদবেলের খলায় খেতে অনেক অনেক ভালো লাগে। আর এটা আমি সার্ভ করব কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে এই কদবেলের চাট কিন্তু খেতে অনেক ভালো লাগে। ব্যাস রেডি। পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সবার সাথে শেয়ার করে কিন্তু এটা খাবেন। আর এই কদবেলের চাট কিন্তু এতটাই টেস্টি যে দেখলে আর জিভের জল আটকানো যায় না, তাই অবশ্যই আপনারা এটা খান। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আসবো আবারও কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে সুস্থ রাখবেন, ভালো থাকবেন, নিজেও ভালো থাকবেন। ততক্ষণের জন্যে বাই অ্যান্ড হ্যাপি কুকিং।